হ্যাঁ, আমাদের এই যে এই রাস্তাঘাট দেখছেন, এইসব রাস্তার যে এখন বৃষ্টি কম, যখন একটু বৃষ্টি বেশি তখন এখানে আমরা চলাফেরা করতে পারি না, আমাদের মা বন্ধু চলাফেরা করতে পারে না, তারপরে আমরা বাজারঘাট যাইতে পারি না, আমাদের সুবিধা অসুবিধা কত কিছু, অনেক সময় রাত্রে রোগে আক্রান্ত লোক হয়, এখানে গাড়ি পাওয়া যায় না, গাড়ি একটা গাড়ি আনতে গেলে এখানে 50-60 টাকা দিয়ে চলে, কিন্তু তার মধ্যে আমরা 150-200 টাকা দিলে তাও পাইতেছি না, এরকম অনেক রকম অসুবিধা আমরা ভোগ করি। আমাদের এই পঞ্চায়েতের বাজার আছে একটা, যখন মন্দিরিয়া বাজার, এই বাজারে যাওয়ার আমার কোনো 3-4 দিকে রাস্তা আছে, একটা রাস্তাও ভালো নেই, আমরা যে কোনো জায়গা দিই সাইকেল নেবো ব্যাটারি যাবো, সব দিকে খারাপ, এদিক দিয়ে গেলেও খারাপ, এখান দিয়েও খারাপ, ওই দিক দিয়ে গেলেও খারাপ, কত রকমের অশান্তি আমরা ভোগ করি এখানে। আর বারবার আমরা আগে একবার সাংবাদিক দেখিয়ে নিই, আমরা এই রিপোর্টটি আমরা দিচ্ছি দেখে এই অবস্থা, কিন্তু তারপরে দেখা গেলো আমাদের এই রাস্তার কোনো কাজ এখন পর্যন্ত হয় নাই, ওইখান দিয়ে দেখা যায় কালভার্ট ভাঙে দিয়েছে, ওইখান দিয়ে রাস্তা ধস পড়ে দিয়েছে, কোনো মেনটেন্স কিছুই নাই, কোনো রকমের অসুবিধা সারা সুবিধা আমাদের নাই, সব সময় অসুবিধা ভোগ করতেছি। আজকে আর কালকে বলি না, আমরা যে কত বছর ধরে এই রাস্তাঘাটের অশান্তি আমরা ভোগ করতেছি, জানাইছি আমরা এগুলো নিয়ে, আমরা তো কতবার আমরা বললাম না, একবার বললাম না, আমরা আমরা এখানে উদ্যোগ নিই, আমাদের ওয়ার্ড মেম্বারও আছে যেমন রশ্মিকান্ত দেবনাথ, ওই তো এখানে বাড়ি, উনিও আছে, আর তার আগে 6-7 মাস হল্লায় মেম্বার আছিল ওই যে বলে দেবনাথ, আর ইয়ে শম্পা দেবনাথ, হেও নিজে আছিল, হ্যাঁ নিজে থাকিও এই সমস্ত রিপোর্টগুলো দিচ্ছিল, এরা ওয়ার্ড মেম্বার আসলো আমাদের এই ওয়ার্ডের, এরকম আমরা সবসময় আমরা অসুবিধা ভোগ করি। কবে থেকে রাস্তাটা? আজকে ও তো 500 বছর পর্যন্ত এই অবস্থা, 5-6 বছর হয়ে গেছে এই রাস্তা, আগে তো কাঁচা ছিল, এরপরে যে এই রাস্তাটা কোম্পানি নেওয়ার পরে, আগে যে কন্ডাক্টারে তখন আমরা আন্দোলন করছি কন্ডাক্টারের বিরুদ্ধে, আমাদের এই মানিক দাস, তারপরে ভজন দাস, সত্যন্য দাস, তিন দাসের মধ্যে 2 দাসের গুঁতে দৌড়াই দিছে, মানে দাস আর 1 দাস, মানে দাসের হয়েছিল লাস্টা দিয়ে, এরপরে উনি লোক পাড়াই তো ও ড্রেন করো, এখান দিয়ে সুবিধা অসুবিধা একদম শেষ করো, কিন্তু দেখা গেলো লেবার আসি ঝামেলা করে, আমার আগের টাকা দাও, আমরা নিজের দিকছি, আমাদের এখানে লেবার আছে, আমি নাই যদিও এখানে লেবার আছে, এরা এখন শুনলে এরা আপনারা কথাটা ইয়ে করতো, হেরার টাকাও দেয় নাই, না দিয়ে এবার করলো তো আমরা টাকা না দিলে আপনি কাজ করা দিতেন না, ড্রেন টেন কোনো রকম একটু করতো, এরপরে কাজ এখান দিয়ে দিচ্ছিল, এই কাজটা ভালোই আবার যে আইছিল আর কাজ করেন না, হয়ে গেছে গা, এইভাবে দেখলাম প্রায় সময় এই ধরনের এই যন্ত্রণা এখানে আমরা রাস্তা ভোগ করতেছি। এখন কার কাছে কমু, কার কাছে তো আন্দোলন কমু, করিবার মতো রাস্তা আর জায়গা নাই, আমরা অনেকবার আমরা এটা নিয়ে আন্দোলন আমরা অনেকবার করছি, এখনও আমরা আইসেন, যেটা সত্য কথা, এখন রাস্তা তো আমরা দেখছেন, এখন আমিও করতেছি যে আমাদের রাস্তাটা হোক, আমাদের সুবিধাটা হোক, আমরা এটাই চাই। কত কিলোমিটার এমন এইদিকে? এই দিকগুলি তো কমসে কম 5 কিলোমিটার তো হবে না, যদিও বোধ 3.5 কিলোমিটার, 3-3.5 কিলোমিটার, ওই মাথার থেকে মাথা, এরকম 3 কিলোমিটার 3.5 কিলোমিটার। এখন কী চাইতেছেন আপনারা? আমরা চাইতেছি আমাদের রাস্তাটা ঠিকভাবে হোক, আমরা এই এলাকাতে আমরা উন্নয়নটা হইব তখন, বা গাড়ি ঘোড়ার সুবিধা হইব, এইখানে আমাদের এই বস্তির মধ্যে এই ওয়াইস পাইখানার মধ্যে আমাদের পাড়ার মধ্যে 5-6 জনের কাছে বা অটো আছে, হ্যাঁ কিন্তু অটোগুলো বাড়ি নিতে পারে, রাস্তাতে রাখে বাড়িতে নিতে পারে না, এখন চাইতেছি রাস্তাগুলো ঠিকভাবে হইলে আমাদের উন্নয়ন হইব, আমাদের সুবিধা হইব সব, মানে রাত্রে হইতো হঠাৎ করে আমাদের এখানে তো মা বোনেরা অনেক সময় অসুবিধা হয়, যেমন প্রেগনেন্ট ডাক্তারের কাছে নিতেও কিন্তু একটা গাড়ি বাড়িতে আসে না বা যাওয়া যায় না, কত কষ্ট করতেও, বাইকে তো যাওয়া যায় না, যেমন আমার মা একটা নিলে আমরা কত কষ্ট করি, রেশনে নিতে হলে আমার মারে আমরা বাইকে নিতে পারি না, আমরা অটো একটা নিতে হয় রেশনে, শুধু আমার মার জন্য। এটা কোন পঞ্চায়েত? এই তো আমাদের ওয়েস্ট পাইখানা মন্দিরে পঞ্চায়েত, মন্দিরে এই পঞ্চায়েত, হ্যাঁ, কিন্তু মারে ওই যদি নিতে না তাহলে রেশনটা বাদ হয়ে গেল, কারণ টিপ না দিলে আর আনতে পারি না। আপনার নাম? আমার নাম বংশী দেবনাথ। কোন জায়গা এটা? এটা হইল নাথপাড়া, মন্দিরে নাথপাড়া। এটা কোন জায়গা? এটা ফাইকুলা নাথপাড়া স্যার। এটা আপনার নাম কি? আমার নাম সুজন দেবনাথ। ওই তো কবে থেকে এই রাস্তাটা এমন দৃশ্য অবস্থা? 2-3 বছর এমনই রাস্তাটা, যখন থেকে করে গেছে 1-2 বছর ভালো হয়েছিল, এরপরে রাস্তাটা এমন বড় গাড়িটা দিয়ে যায়, রাস্তা প্রচণ্ড খারাপ হয়েছে, দেখিয়ে স্যার আরও খারাপ। আপনারা তো সবসময় এই গাড়ি নিয়ে আপ ডাউন করেন রাস্তা দিয়ে, তা আপনি কি চাইতে আছেন এখন? চাইতে স্যার রাস্তাটা ভালো হইলে সবাই লাগে ভালো স্যার, আমার আমরা অটোওয়ালা বিশেষ করে অটো অটো গাড়ি এটি স্যার প্রচণ্ড কষ্ট হয়ে যায়,
মানে যাতে যাতে পড়তে আর কি। কোন জায়গাতে যাওয়া যায় রাস্তা দিয়া? এই রাস্তা দিয়ে বরপাতুরি, উত্তর ভারত, বনকর, বিলুনিয়া দিয়ে সাইডেগঞ্জ আর কি। আপনার নাম? আমার নাম সুজন দেবনাথ। মানিক দেশে যে সুন্দর রাস্তা করে গেছে বাবুরে, ওর রাস্তা তো ভাঙতে ভাঙতে বাড়ি ঘরও ভাঙি যার গো, রাস্তাও তো ভাঙি যার গো, ওর গাড়ি ঘোড়াও চলতো না। আমরা তো এবার কিতে করুম, আমরা আনুম কেন চলাফিরার তো আমরা অসুবিধা। এই তিন চারবার মনে কাগজ লিখে দিছে, কই কোনো খবর বার্তা নাই। কবে থেকে এমন মাসি? আজকে তিন চার বছর হয়ে গেছে। এইভাবে রাস্তায় ভাঙতে ভাঙতে ফুরাটা রাস্তা ভাঙি নিচের দিকে শুধু যাইতে আছে। কিতা করো, আমরা এইভাবে তো রাস্তা ভাঙে গেলেও তো আমরা ভারী বারবার কি আমরা জায়গা দেবো, সেদিকে বরাবর ভাঙবো, হেরা জায়গাটা রাস্তাটা বালা করে বাঁধে না, তখন এদিকে তো ভাঙতে ভাঙতে শুধু সেদিকে যাইতে আছে। তাহলে আমরা কিতা করো নইবা, এই রাস্তার লাই তো আমরা কমপ্লেন বিস্তর করছি, কই খবর বার্তা না, রাস্তাও না আরও ভাঙে, ওই তো সেদিকে বাড়ি ঘরও ভাঙে যাবে, সেদিকে বড় করে সাং দিচ্ছি, হাড্ডি গিলেছি। মানে এইভাবে যে মানিক দেশে এত সুন্দর করে রাস্তাটা করে গেল, কীভাবে রাস্তাটা আমরা তো চাই পরিবর্তন, মানে আমরা তো রাস্তা এইভাবে ভাঙি গেলে তো আমরা বাইরে বাড়িতে ন, মানুষের কত সুযোগ সুবিধা আছে। এটা কোন জায়গা যাওয়া যায় রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে আপনার বিলুনিও যাওয়া যায়, উত্তর ভারত যাওয়া যায়, ফাইকলা যাওয়া যায়, আপনার মুন্দেরিয়া যাওয়া যায়, বরপাতুরি যাওয়া যায়, সব দিকে চলাফিরা করেন যায়, সব দিকে গাড়ি অনেক সময় বড় গাড়ি হতো এই এই রাস্তা দিয়ে। এই জায়গাটার নাম কীটা? দেখেন আর হুরা বাড়ির জন্য লই টান দিব, এই রাস্তাটা নিয়ে পঞ্চায়েতে দুইবারে ওই ইটের কোনা আনি আতলা আনি ইত্যা নিয়ে দিছে, তারপর আইন জঞ্জানা মানুষের যেভাবে অ্যাক্সিডেন্ট হইতে আছে, গাড়ি লই ঘোরা লই মানুষের খুব কষ্ট হইতে আছে। এখন দেখেন আমরা কি করি চলন না, আমরা আমরা রাস্তাটা চাই, এই রাস্তাটা কে করাইছিল কষ্ট? এই রাস্তাটা করাইছে মানিক দাস, মানিক দাস আর কি বলে ভজন দাস, ভজন দাসের চিনি না, মানিক দাসের চিনি, মানিক দাসে করাইছে। এটা মানে আপনারা এখন কি চাইতে আছেন? আমরা রাস্তাটা চাই, আমরা রাস্তাটা ভালো দরকার, আমরা রাস্তা চাই, এটা প্রতিটা চূড়ার লগে দশ নামতে আছে, তখন আমরা কিভাবে চলান দেখেন আর বাড়ি লোটান দিব না, এইভাবে যদি রাস্তাটা আরো ভাঙে তাহলে আমাদের এলাকার মানুষগুলো। এটা জায়গাটার নাম কিটা? পাইকলা নাথপাড়া।